তুমি যে আস্বাদন করছো, তুমি যে তোমাকে নিয়ে কিন্তু শঙ্কশাস্ত্র প্রণীত আর মত বিশাল যদি ইত্যাদি ইত্যাদি আঠারোটা যোগের পর তোমাকে আমি বলবো, এর মধ্যে সবার থেকে শ্রেষ্ঠ হলে ভক্তি যোগ। এই ভক্তি না হলে ভগবানকে কোনো যোগের দ্বারা তো পাবেন না, মনে রাখবেন যোগী হল ঋষি হল খুব ভালো। এখন তো বাবা অনেক রকম টিভিতে যোগ চলছে না, কি বলবেন রামদেব বাবা ইত্যাদি, হ্যাঁ প্রাণায়াম করুন, এই করুন, আই করুন, কথাটা জান দেবে ওই যোগ গুলা করিবেন, শরীরটা ঠিক থাকবে। কিন্তু যোগেশ্বর ভগবানকে যদি পাতে শুধু 10-15 মিনিট 20 মিনিট একটা নাকে বায়ু নিলেন, একটাই পর শেষ করলেন, বেচক পুরো কুম্ভ হয়ে গেল, হ্যাঁ শরীরের মধ্যে ঠিকঠাক থাকবেন। কিন্তু এর মধ্যে যোগ যেটা আত্ম যোগ, এটা হচ্ছে আত্মা পরমাত্মার সংযোগ। এই যোগ কিন্তু কোনো বাবাজিরা দেখছে না, কোন যোগে রামায়ণে বলেছেন ভক্তি স্বতন্ত্র সকল।